যোগীরাজ্যে পাষণ্ড পুলিশ এবং সে কারণেই যুবতী এক যুবতী আত্মঘাতী হয়েছেন। ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ এবং সে কারণেই অপমানে আত্মঘাতী হয়েছেন এক যুবতী। উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা, সেই ঘটনায় আবারও কাঠগড়ায় যোগী সরকার। যোগীরাজ্যে পাষণ্ড পুলিশ, অপমানে আত্মঘাতী হয়েছেন এক যুবতী। এক যুবতী ধর্ষণের অভিযোগ জানাতে গিয়েছিলেন থানায়, কিন্তু সেই অভিযোগ নেওয়া হয়নি, সে কারণে অপমানে আত্মঘাতী হয়েছেন এক যুবতী। উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা, ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ, জানিয়েই অপমানে আত্মঘাতী হয়েছেন সেই যুবতী। উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা এবং এই ঘটনাতেই কাঠগড়ায় আবারও যোগী সরকার। অপরদিকে যুবতীকে পাল্টা দোষী সাব্যস্ত করার চেষ্টা পুলিশ। একে তো ধর্ষণের অভিযোগ নেওয়া হয়নি, উল্টে পাল্টা দোষী সাব্যস্ত করার চেষ্টা পুলিশের, সে অপমানে আত্মঘাতী হয়েছেন যুবতী। যোগীরাজ্যে আবারও পাষণ্ড পুলিশের নির্মম চেহারার সামনে এলো। ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ এবং অপরদিকে ওই যুবতীর বিরুদ্ধেই পাল্টা দোষী প্রমাণ করতে চাইছিল পুলিশ, সেই অপমানে আত্মঘাতী হয়েছেন যুবতী। উত্তরপ্রদেশের আগ্রার ঘটনাতে আবারও কাঠগড়ায় যোগীরাজ্যের পুলিশ। যুবতীকে পাল্টা দোষী সাব্যস্ত করার চেষ্টা পুলিশের, আগ্রার ঘটনায় ফের কাঠগড়ায় পুলিশ, যোগী পুলিশ। উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা, সেই ঘটনাতেই কাঠগড়াতে যোগী পুলিশ। এক যুবতীকে শ্লীলতাহানি করা হয় এবং তারই অভিযোগ জানাতে সে গিয়েছিলেন থানাতে, কিন্তু থানায় সে অভিযোগ নেওয়া হয়নি, উল্টে তাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছিল, সে অপমানে আত্মঘাতী হয়েছেন যুবতী। উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা এবং সেই পাষণ্ড পুলিশের জন্যই যুবতী আত্মঘাতী হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। তাই রীতিমতো কাঠগড়াতে রয়েছে যোগী পুলিশ। যোগীরাজ্যে পাষণ্ড পুলিশ, অপমানে আত্মঘাতী হয়েছেন যুবতী, তাকে শ্লীলতাহানি করা হয়েছিল এমনটাই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, এমনটাই অভিযোগ তিনি তুলেছিলেন, কিন্তু সে অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি থানাতে, কিন্তু সে অভিযোগ নেওয়া হয়নি, পাল্টে তার দিকেই অভিযোগের তীর তোলা হচ্ছিল, সে কারণে অপমানে আত্মঘাতী হয়েছেন যুবতী। উত্তরপ্রদেশের আগ্রার ঘটনাতে আবারও কাঠগড়ায় যোগী পুলিশ।